السلام عليكم ورحمة الله. عليكم السلام. কে আপনি? জি, আমি মোহাম্মদ ফরিদউদ্দিন শেখ। হ্যাঁ, তো বাসায় তো বাবা ভাই কেউ নাই, তাহলে আপনি এখানে কি করেন? জি, আমাকে কামালউদ্দিন আঙ্কেল পাঠিয়েছিলেন। কেন পাঠিয়েছে? জি, পড়াতে। পড়াতে কাকে? মিতু, মিতুকে। মিতু? হোয়াট, আমাকে পড়াতে পাঠিয়েছে? আমি তো ইংলিশ টিচার চেয়েছিলাম, কোনো ক্যাব লাগান তো কেন? জি, আমি ইংরেজি সাহিত্য পড়াই। আপনি ইংলিশ লিটারেচার? জি। ওকে মিস্টার জি, চলেন। জি, কোথায় আসবো? আমার সাথে আসুন। আপনি বসবেন না? না, দাঁড়িয়ে থাকবো আজকে, দাঁড়িয়ে আপনাকে দেখবো। জি, বই? বই বই দিয়ে কি করবো আমরা? আমরা পড়বো না? আমরা পড়বো, আপনি না আমাকে পড়াইতে এসছেন, তাহলে আমরা কিভাবে পড়বো? আমি পড়বো, আপনি তাহলে কি করবেন? জি, আমি পড়াবো। ওকে জি, আসতেছি। বলি, আপনি আবার দাঁড়াইছেন? উফ, আমি বুঝি না, আমি আপনার টিচার নাকি আপনি আমার টিচার? বসেন। জি, বসেন। জি, একটু পানি হবে? জি ছাড়া সুন্দর করে বলেন তো দেখি। জি, জি ওয়ার্ডটা ছাড়া সুন্দর করে পানি চান, তাহলে আমি দেব। জি, আমাকে একটু আবার জি বলুন, আমাকে একটু পানি দেয়া যাবে? জি, আসছি পানি নিয়ে। জি, আমার শেষ হয়েছে। জি, আমরা কোথা থেকে শুরু করব? কোথা থেকে মানে আপনি কি পয়েন্ট আসছেন নাকি? আমু, দেখো স্যার কি বলে। প্লিজ, আম্মুকে ডাকবেন না। তো আপনি পড়াবার জন্য অন্য কিছু ইঙ্গিত দেন, তাহলে আম্মুকে ডাকবো না। আমি তো পড়া কোথা থেকে শুরু করব সেটা বলেছি। তো এর আগে তো এটা বলেন নাই আপনি। চলো আজকে আমরা শারীরিক শিক্ষা বলবো। জি, আমি তো ইংরেজি টিচার, একটু শারীরিক শিক্ষা পড়ালে কিছু হবে না? আমাকে এই বইটা না, আমি আধা মাথা কিছু বুঝি নাই, জীবনে অনেকবার রিডিং করার চেষ্টা করছি, এখন আপনি এটা বুঝিয়ে দিবেন প্লিজ স্যার। দেখুন, এই বইটা আমার সামনে থেকে দয়া করে সরাবেন। কেন, এতে খারাপ কি আছে? না, আপনার হাত জোর করছি, আপনি এই বইটা সরান দয়া করে। সরাইছি সরাইছি। নিলয় ভাইয়ের বই, এটা তো ভালো নয় না? জি, এখানে কি বলেন তো? আমার বউ কে? আপনার বউ?
না না এখানে লেখা আপনি কি বাই এনি চান্স আমার সাথে ভুল বললে? দেখুন আপনি যদি আমার সাথে এমন করেন আমি কিন্তু আপনাকে পড়াতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আর কিছু বলতেছি না আপনি শুরু করেন। আমি সত্যি আর কিছু বলবো সত্য আমার ছোট বোন মেধা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে এখনো কমপ্লিট করেন তো থাক বাদ দে এটা পড়বো না আজকে চল আমরা গল্প করি। জি আমরা পড়াবার আচ্ছা আপনি কি পোতলা ছাড়া কথা বলতে পারেন না? আই এগুলো কি? জি দেখুন আপনি আমাকে এভাবে ধমক দিয়ে কথা বলবেন না আমি আপনার টিচার। তো টিচার যদি টিচারের মতো কথা না বলে আ আ ই ই এরকম বলে তাহলে কিভাবে বলবো? দেখুন দেখুন না দেখুন দেখুন আমি কিন্তু তোতলা না আপনাকে দেখে আমার ভীষণ ভয় লাগছে বলে আমার কথাগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। কেন আমাকে দেখতে বেশি খারাপ? না আপনি ভারী দুষ্টু আমার সাথে দুষ্টামি করছেন। আমি আজকে আসি আজকে আমার আর পড়াবার মুড নেই। কালকে কখন আসবেন? আজকে যে সময় এসেছিলাম আগামী কালকে আমি সেই সময়ে আসব। আচ্ছা আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি তাহলে আজকে আসি। দুঃখিত বাই বলো আমাকে বাই সালাম আপনি বসেছেন কেন? আপনি জানেন 2 মিনিটে কত কিছু হইতে পারে? আচ্ছা ধরেন হ্যাঁ 2 মিনিট ধরে ভূমিকম্প চলবে বুঝতেছেন কি হবে? আমি দুঃখিত কাল থেকে আমার আর দেরি হবে না আমি কাল থেকে 2 মিনিট আগে আসবো। ঠিক তাই মতো আসতে কালকে রাতে আমি আপনি তো আপনার ফেসবুক আইডি মেসেঞ্জার ইনস্টাগ্রাম কিছুই দিয়ে গেলেন না আপনি ইনস্টা আইডিটা বলুন তো বসুন বসুন মানে রাতে আপনাকে কল দিয়ে ললের মানে ললিপপ না তো আপনি ললিপপ কেন বললেন? বাইরে থেকে তো খুব কেবলা কি চলে মনে হ্যাঁ আমার বউ মিতু রাত জেগে ফরিদ সাহেবকে তার বউ ঝাড়ি দেয়
এটা মেয়েদের খুব কমন। আজকে আমরা শেষ করি। আপনি কিন্তু খুব ফাঁকিবাজি করেন, আমাকে আমি বলবো এক ঘন্টা হয়েছে আপনি আসছেন যে। আরে আপনি কি বলছেন, আমার তো এক ঘন্টা দশ মিনিট হয়েছে। তাহলে হয়তো আপনার সামনে তাড়াতাড়ি সময়টা চলে গেছে, আমি তো টেরি পাই। আচ্ছা আমি আজকে আসি তাহলে, আপনি কিন্তু ঠিকঠাক পড়বেন, আমি কিন্তু কালকে আপনাকে পড়া বলবো। ক্যাডমাসের এই প্রাচীন শহরের অবগত হিসাবে আপনি অভিচারী প্রহলিকার বন্ধন থেকে আমাদের আপনি থামবেন মিতু, দয়া করে আমার চশমাটা দিন। আপনি এখনো আদিম যুগের মানুষের মতো চশমা কেন পরেন, কন্টাক্ট লেন্স করতে পারেন না? আমি তো চশমা ছাড়া দেখতে পারি না। দেখাও লাগবে আগে প্লিজ। দুঃখিত। আচ্ছা ঠিক আছে, চশমা দিব একটা শর্তে। জি বলুন। আমাকে প্রমিস করেন যে কালকে থেকে আপনি কন্টাক্ট লেন্স পরে আসবেন। কন্টাক্ট লেন্স দোকানে যাবেন, কন্টাক্ট লেন্স কিনবেন, প্রমিস করেন আগে আমাকে। নাহলে কিন্তু আমি আজকে আপনাকে চশমা দিব না, আর আমুকেও যাই বলে দিব যে আপনি আমাকে জয় করছেন। না 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 না, খামখা আমুকে বলে আমার প্রমিস করেন তাহলে। জি আমি। আপনি কি আমার হাতটা দেখতে পাচ্ছেন না? না আমি এই জন্য হাত। জি আমি কন্টাক্ট লেন্স পরবো। জি অনেক ধন্যবাদ, এসব অসভ্যতা আমার একদমই পছন্দ না। অসভ্যতা কি আমি করছি নাকি? না দেখুন, আমি কিন্তু আপনার শিক্ষক, আমাকে মানে আমার সাথে এসব করবেন না দয়া করে। আজকে কিন্তু আপনি ইন্ডিরেক্টলি আমাকে হাত করলেন। হ্যাঁ কেমন লাগছে আপনার? কি বলছেন আপনি? আমি আপনি করতে পারছেন না, আমি বলতে পারবো না। দয়া করে এসব কথা আপনার আব্বুর মুখে বলবেন না। আপনি আমার মন মতো হয়ে যান তাহলে বলবো না, কিছু বলবো না। এই যে যেমন কালকে আপনি কন্টাক্ট লেন্স পরে আসবেন, আর পাঞ্জাবিও পরা যাবে, একটু প্যান্ট শার্ট পরে একটু ক্লাসি হয়ে যাবে। পাঞ্জাবি ছাড়া অন্য কোনো পোশাক নেই। আচ্ছা আমি আপনাকে আর আপনি কালকে শপিং এ যাই মানে যাবেন না? হ্যাঁ কালকে বিকাল পাঁচটায় দেখুন আমি আপনার সাথে শপিং এ গেলে যদি মানুষজন দেখে ফেলে বড় খারাপ ভাববে আমাকে। কেউ দেখবে না, আমি আসি তো, তাই না? ঠিক আছে যদি কেউ না দেখে যাব। আপনাকে মানে লজ্জাটা আমার পাওয়া উচিত। বাই দ্য ওয়ে আপনাকে লজ্জা পেলে ভালোই লাগে। জি আমি আজকে আসি। সুন্দর বাই বল বলতেই হবে। হ্যাঁ আচ্ছা আমি আজকে আসি, বাই।
বাস। হাই হাই হ্যান্ডসাম, আজকে তো আপনাকে খুব হ্যান্ডসাম লাগতেছে। জি, তাও না আপনাকে ইডিট করা লাগবে। আসেন বসুন। আচ্ছা ওয়েট, আপনার না কন্টাক্ট লেন্স পরার কথা ছিল। আমাকে মাফ করবেন, আমি না কন্টাক্ট লেন্স পাইনি। আসেন বসেন। আজকে আমি আপনাকে কমপ্লেইন করব যে আপনি আমাকে শুধু হাত ধরতে দেন। না, আমি আপনাকে কালকে আপনার হাত ধরে প্রমিস করছিলেন যে আপনি কন্টাক্ট লেন্স পরে আসবেন, এবার আপনি কোন সাহসে চশমা পরে আসেন? মিতু দেখুন, আমি আপনার কথা মতো, মানে আপনার প্রমিসের কোনো ভ্যালু নাই। দেখুন, আমি আপনার সব কথাই তো মানছি। ঠিক আছে, আমি চেষ্টা করব। আজকে কিন্তু আমার পাশে বাবাও আছে, বাবাকে ডাকবো? না 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 না, তারা কেউ আপনার হাত ধরেন কেন? বাবা, দয়া করে বাবাকে ডাকবেন না। আমি তো ভালো বাজি আছে, আমি ইন করতে ধরছি, অন্য কিছু না। আসার এখান পর্যন্ত কেন আপনি ফোন লাগায় রাখছেন? কালকে থেকে কি করবেন? এটা ঠিক করবেন, চশমাটা ফেলে দিবেন, হেয়ার স্টাইল চেঞ্জ করে এরপর আসবেন। আর যদি আপনি না আসেন, আমি পুরো এলাকায় বলবো যে আপনি পড়াতে এসে কি কি করেন। জি বসেন। আমি অন্যরকম সুখ। আব্বুকে না বললে তাহলে করা যায়। মেজাজটা ভীষণ তিরিক্ষ হয়ে আছে, কাউকে ধরে রামধোলাই দিতে পারলে বুঝি মাথাটা ঠান্ডা হয়। এই যে এটা না আমার আপনার বেলায় রামধোলাই দিতে পারলে আমার মাথাটা ঠান্ডা হয়। বিকেলে সমস্ত কাজ গুটিয়ে বের হয়ে গেলাম, বের হয়েই পরপর দুটো সিগারেট, না আমি আমি কিন্তু সিগারেট খাই না মিত্র, বাসে উঠে সিট পেয়ে গেলাম, জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে উদাস হয়ে যাচ্ছে। মনের মধ্যে উদাসী গান, কবিতা, সিনেমার শর্ট, ক্যামেরার প্রেমী ইত্যাদি ঘুরপাক খাচ্ছে। আমি চিরকাল একটু রক আমি আপনার সাথে ছবি তুলবো, এটা যদি আবার আপনার আব্বু আম্মুকে দেখান, আমার তো টিউশন করে তুললে আমি দেখাবো। চলো, টিউশনটা থাকবে তো? আপনি কিন্তু পড়াশোনায় অনেক ফাঁকিবাজি করছেন, পড়ছেন না ঠিক মতো, এভাবে করলে তো আপনি ফেল করবেন। স্যার, আপনি আমাকে আগ্রেপি করে বলেন কেন? আপনার থেকে বয়স বড় বলেন, আমি কি কোনো মুরব্বী? আর কোনো টিচারকে দেখে কোনো স্টুডেন্টকে আপনি আপনি করে বলে?
তুমি করে বললে কি হয়? আচ্ছা আপনি কাউকে কখনো তুমি করে বলেন? হ্যাঁ বলেছি তো। কাকে? আমার মাকে। আপনি না একটা আহামক, একটা বলদ। জি এখন থেকে আপনি আমাকে তুমি করে মানে দেখেন জীবনের প্রথম কোন মেয়েকে আপনার মা বাদে আমাকে তুমি করে মিতু ইন্টারেস্টিং আমি পারবো না মিতু তোমাকে সুন্দর করে বলেন কিভাবে বলবো। মিতু তুমি কালকে থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, তাহলেই দেখবেন কালকে থেকে আমি অনেক সুন্দর করে পড়াশোনা করতেছি। প্লিজ বলো না একটু তুমি করে। মিতু কালকে থেকে তুমি সুন্দর করে পড়বে। হয় নাই আবার কিভাবে ঠিক আছে আমি এই যে হাত ধরছেন এটাও কিন্তু বলবো হাত প্লাস দুই দিন হাত না 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 ঠিক আছে আমি তোমাকে তুমি করেই বলবো এখন থেকে তুমি কালকে থেকে ভালো করে ভালো শিক্ষার্থীর মতো পড়বে আমি আসি আজকে না না শুনেন কয়টা কাজ তুমি করে বলবেন এই শার্টের স্ট্রাকচার চেঞ্জ করবেন কন্টাক্ট লেন্স পরবেন চুলের স্ট্রাকচার চেঞ্জ করবেন চাকটা কাজ কালকে যদি আমি সবকিছু প্রপারলি না দেখি কিন্তু আব্বু আম্মুকে কালকে কনফার্ম বলবো না আব্বু আম্মুকে বলতে হবে না আমি আসি বাই আপনি আমার স্যার ওই কেমন চিঠি দিয়েছিল আমি না আপনি কানা ধরবে না ওই চিঠি নিয়ে
ওর বাবাকে দেখিয়েছি। তারপরে ওর বাবা ওই মেয়েটাকে প্রচন্ড শাসন করেছে। তারপরে না টিউশনটা আমার চলে গেছে। ধরেন আমি না, তোমার বিষয়টা তো ভিন্ন। মানে বাইরের দিক থেকে কি ভিতরটাও ডিফারেন্ট মানায় ফেলছেন নাকি? আপনি কি আবার আমার প্রেমে টেমে পড়ছেন নাকি? না, আপনার চেহারা দেখে আসলে দেখো প্রেমে পড়তে পারে, আমি সিঙ্গেল আছি। আমার প্রচন্ড ভয় লাগে, আমি কখনো প্রেম টেম করিনি তো। সবকিছু আচ্ছা চলো আমরা করি। ঠিক আছে, অনেক সুন্দর লাগছে কিন্তু না, তুমি তো এমনিতেই সুন্দর। আমি প্রথম যেদিন তোমাকে পড়াতে আসলাম না, আমি তো তোমাকে দেখে না ওই আর কি আমার ভয় লেগেছিল, কিন্তু তোমার এই শাসনগুলো না আমার খুব ভালো লেগেছিল আর কি। মনে বাকি ফুটেছে মনে হচ্ছে। যা শুনতে চাও আমি তো তা বলবার সাহস পাই না, তাই তুমি বরাবরের মতো সুন্দর, কিন্তু আজকে তোমাকে বেশি সুন্দর লাগছে। আমি জানি এটা, তাই কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে। বলো না আব্বুকে বলবো। তুমি তো জানো তোমার স্যার অনেক ভীতু, সে না হয় না বলতে পারলো, তুমি তো বলতে পারো। আপনাকে দিয়ে কিছুই হবে না। একটা কথা বলি আপনাকে? হ্যাঁ বলো। শুনি নাই, আরো জোরে বলো। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। এখন
তোমার জন্য সারা শহর ঘুরিয়া ঘুরিয়া আমি আছি একটি কাগজের ফুল, তুমি গ্রহণ করে আমাকে করো কবুল। আগে বলেন, সারা শহর খুঁজে আনছেন নাকি নিজে হাতে মানাচ্ছেন? আমি নিজে হাতে ভালোবাসা দিয়ে তোমার জন্য বানিয়েছি। থ্যাংক ইউ।